সন্দীপ তুই বদলে গেলি, কি করে তোকে বন্ধু বলি? আরজিকর কাণ্ডে বনগাঁয় মিছিল করলেন সন্দীপের এক সময়ের সহপাঠীরা। আরজিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য, রাজ্যের গণ্ডি পেরিয়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে দেশ এমনকি বিদেশের মাটিতে। আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম জড়িয়েছে। সন্দীপ ঘোষের নাম জড়াতে বিস্মিত হয়েছেন এককালের সহপাঠী ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকেরা। ইতিমধ্যেই প্রাক্তন ছাত্রদের একাংশ দাবি তুলেছেন স্কুলের মেধা তালিকা থেকে সন্দীপ ঘোষের নাম মুছে দেওয়ার ব্যাপারে। আর এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল করলেন সন্দীপের প্রাক্তন সহপাঠীরা। রবিবার সন্ধ্যায় বনগাঁ নীলদর্পণ চত্বরে জমায়েত হয়েছিলেন তারা। অনেকেরই হাতে প্ল্যাকার্ড, তাতে লেখা, সন্দীপ তুই বদলে গেলি, কি করে তোকে বন্ধু বলি? এই বিষয়ে সন্দীপ ঘোষের সহপাঠী প্রশান্ত কাজুরি বলেন, আমরা সহপাঠী ছিলাম, আমরা যখন একসাথে পড়েছি ও মেধাবী ছাত্র, ওকে যা দেখেছি এখন মেলাতে পারছি না। যদি দোষ করে থাকে অবশ্যই অতি বড় শাস্তি হওয়া উচিত। আমরা যখন দেখেছি, আমরা যখন একসাথে পড়েছি, সেই রকম ছেলে সন্দীপ, যত ব্রিলিয়ান্ট ছেলে ছিল তার যে এ ছিল, আর এখন যেই সব খবর আমরা পাচ্ছি সেইগুলোর সঙ্গে আমরা একসাথে কখনোই মেলাতে পারছি না। যদি ও সত্যিকারেরই কোনো দোষ করে থাকে অবশ্যই তার অতি বড় শাস্তি হওয়া উচিত, এটাই আমরা মনে করছি। তার জন্যই আমরা আমাদের এই লেখাটা আমরা লিখেছি, আমরা এক ব্যাচের স্টুডেন্ট হয়ে সহপাঠীর উদ্দেশ্যে, যাতে আগামী দিনে যদি কোনো কোনো সহপাঠী কারোর সঙ্গে এরকম ধরনের আচরণ হয় তাহলে অন্যান্য সহপাঠীরাও যাতে সেই বার্তাটা দিতে পারে, যেটা বন্ধুরাই তো ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করে না, সেটার জন্যই আমরা এটা করেছি। সেদিন শুধু বনগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা নয়, প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন বনগাঁ শক্তিগড় হাইস্কুল, কেশবলাল হাইস্কুল ও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরা। মিছিলে অংশ নেন বিভিন্ন স্কুলের বর্তমান ছাত্রছাত্রীরাও। এই বিষয়ে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুব্রত বক্সী বলেন, যতক্ষণ দোষীরা সাজা না পাচ্ছে এই আন্দোলন চলবে। এই প্রতিবাদ মিছিলটা কিন্তু কোনো সরকার বা কারুর এগেনস্টে নয়, আমাদের সরকার বিচার ব্যবস্থার এগেনস্টে। বিচার ব্যবস্থা যেন সঠিক সময় হয়, যেভাবে দিনের পর দিন এর আগে অনেক কেসে বিচার পিছিয়ে পিছিয়ে এমন জায়গা হয়েছে, বিচার ডিলেড অ্যান্ড বিচার ডিনাইড, জাস্টিস বিনেড অ্যান্ড জাস্টিস ডিনাইড। অতএব আমরা এটা চাই না, আমরা চাই দ্রুত বিচার হোক এবং এর বিচার শেষ না হওয়া পর্যন্ত এই আন্দোলন জারি থাকুক। শুধু বিচার ব্যবস্থার বিরুদ্ধে, বিচার ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন চলছে। আমাদের আমরা চাইছি যে সন্দীপ আমাদের যে স্কুলের ছাত্র ছিল, সেই ছাত্র সে যখন ছিল সত্যি সে ভালো ছেলে ছিল, সে কীভাবে বদলালো আমরা জানি না, সেই জন্যই বলছি সন্দীপ তুই বদলে গেলি, কী করে বদলালি? এদিন নীলদর্পণ চত্বর থেকে শুরু হওয়া এই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলে বনগাঁ মতিগঞ্জের দিকে। মতিগঞ্জ ঘুরে মিছিল বাটার মোড় হয়ে ফের নীলদর্পণ চত্বরে এসে শেষ হয়। ধিক্কার জানাই ঘটনার, এবং আমরা এখানে প্রাক্তনী 89 ব্যাচ, যেটা সন্দীপের ব্যাচ, আমরা সবাই এই ঘটনার প্রতিবাদের জন্য কিন্তু আমরা, এবং জাস্টিসের জন্য কিন্তু আজকে আমাদের এই প্রতিবাদ পদযাত্রা। আমরা বিচার চাই, যেন দোষী বা অনেকেই যদি দোষী থাকে সেটা খুঁজে বার করা এবং অবিলম্বে দোষী সাব্যস্ত করা এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।